যে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের বড়বেলতা এলাকায় যে শেলকের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে যে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে তাই এলাকাবাসীর ভাষ্য মতে যে এবং জনপ্রতিনিধি যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, দু পরিবারের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে যার বিশেষ অঙ্গ কর্তনের কথা বলা হয়েছে সেই লোক চিকিৎসাধীন রয়েছে টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, সেই লোক চিকিৎসাধীন রয়েছে এবং যারা এই কাণ্ডটি ঘটিয়েছে বলে এলাকার লোক জানিয়েছে আমাদেরকে, যার প্রেক্ষিতে আমরা এই মুহূর্তে বেলতা এলাকায় রয়েছি। সেই সেই নারীর সাথেও আমরা কথা বলেছি যে মূল ঘটনাটি কি ঘটেছিল। আমি মোহাম্মদ মতি রহমান পুরু, ছয় নং পুরান ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের সদস্য। আমার ওয়ার্ড থেকে আমি জানতে পারছি মোহাম্মদ বদরুর রহমান, সে আমার 8 নং ওয়ার্ডের বাসিন্দা, তার শ্বশুরবাড়ি এই 8 নং ওয়ার্ডেই। সে তার শ্বশুর মারা যাওয়ার পর ওই বাড়ির অভিভাবক, সে তার সারা সময় যাতায়াতের তো সবাইকে দেখশন করে, তাদের আর্থিক অবস্থা যা খারাপ আছে তাও সে দেখে। ইতিপূর্বে তার দুইটি শালা গেছে বিদেশে পড়েছে তার নিজের টাকায়। সেই সুবাদে শালার বউদের সঙ্গে তুই আর কি সামান্য করে, তোদের স্বামীরে বিদেশ পড়াইছি, তোরা এত টেহার মালিক হবি, বাড়াবাড়ি করবি, থাকবি, আমি তো ভর্তি করবি, আমি যে কষ্টমাত্র করলাম আমার ভর্তি করবি না। সেই সুবাদে তাদের স্ত্রীর দুলাভাই আনটা কী বলেন, শুনলো কেন এই কথা সত্য না, তখন তার সালের বউরা বলে হ্যাঁ সত্য তো, তাহলে আমার একটা আনন্দ ভর্তি করছো না কেন, ওকে দুলাভাইকে জড়িয়ে ধরে। শালার বউ, জনির বউ এবং লিবনের বউ লড়াই দিলে দুলাভাই সময় খায় পতাকা দিন করে। পরবর্তীতে তাদের মধ্যে কী ঘটনা ঘটছে বাকিটুকু আমরা জানি নাই এবং দেখি নাই, শোনা সন্দেহ করার আগে শুনতে পারছি। কিন্তু পরের দিন আমরা ডাক্তার জানতে পারলাম তাদের কোনো প্রকার অভিযোগ নাই, তাদের বড় অগ্নিপতির জামাই তার অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করে, একটু একটু জ্বরে দিয়েছে মোটামোটাই খেয়েছে, বোতলটি হওয়ার পর যা কিছু করেছে, কিন্তু তাদের কারোর প্রতি কারোর অভিযোগ নেই। এলাকার জনগণ যা ছোড়াছুড়ি যা করতেছে তারা জনগণ সত্যতা সাধন করার লক্ষ্যেই একে অপরকে একজনকে বলে তুমি মামলা দাও মার্ডার কেস হবে, আর একজনকে বলে তুমি মামলা দাও দর্শন কেস হবে। দর্শন তো কোনো আলামতির এই দর্শন কাজ শিখতেও যেতে পারে নাই, বুকে বুকেই আমাদের এই সামনাসামনি বোকাবুকি করাগুলি এই ধরনের হয়েছে, দর্শন কিছু হয় নাই। আর বদরুর রহমান আমার আমার বড় জায়ের বড় ইয়ের বড় আফার জামাই, সে আমাদের অভিভাবক, তার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। এই কথা বলার পরেও যেহেতু ওই মহিলাদের কোনো অভিযোগ নাই, সেই পরিপ্রেক্ষিতে এলাকার জনগণে বলেছি বাদ যদি বাদ না হয় বিচার করতে পারবো না, এই বলেই ঘটনা থেকে যাচ্ছি। এই জন্য তারা মামলা মকদাও করবে না, কোনো আইন আশ্রয় নেবে না, তারা বলেছে আমার কাছে যে আমাদের কোনো মামলা নেই মকদমা নাই, যদি বন্ধু আমার কাছে কিছু করে থাকি ওরা আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করবো, এই বলেই তারা আমাদের সাথে বক্তব্য শেষ করেছে। সেই সুবাদেই আমি নির্বাচন বসে তোমার করছি, কিন্তু বদরুর রহমান এখন পর্যন্ত আমার কাছে ফোন দেয় নাই, আমি জানি না বদরুর রহমান কোথায় আছে কী অবস্থায় আছে তাও আমি জানি না, হয়েছে কি তাও আমি জানি না, শুধুমাত্র লোকাল যা কিছু হয়েছে তাই আমি শুনেছি, এইটুকু আমার বক্তব্য শেষ, আর কিছু বলতে পারবো না। এখন তাদের প্রতি মানে আমাদের কোনো অভিযোগ নাই, তারপরে যদি তারা কোনো মানে ই করার চেষ্টা করে তাহলে পরে আমরাও কি দুইজন নির্যাতন করতো না একজনকে, দুইজন কি নির্যাতন করত? আপনার স্বামী কয় মাস ধরে বিদেশে? ও
আমার স্বামীর কাছে 2 মাস 8 তারিখ ও আর স্বামীর কাছে 10 মাস ধরে ও বিদেশ যাওয়ার আগে যাই হোক, বল আমার আবদার ছোট ভাই, ওর শ্বশুরবাড়ি ওইটা শ্বশুরবাড়ি হিসাবে ওই বাড়ির সমস্ত সপ্তাহে দায়িত্ব পালন করবে, তাদের খাওয়া দাওয়া ইত্যাদি কাপড় চোপড় এনে সব দায়িত্ব পালন করে এবং নিজের টাকা দেয় বিদেশে পাঠায়। বাকি 2 সাল আগে বিদেশ পাঠাইছে, হ্যাঁ 2 সাল আগে সে বললো বিদেশ পাঠাইছে তার নিজের টাকা দিয়ে। এখন একটু একটু যাবতীয় হয়েছে, তার নিজেদের মধ্যে হয়েছে, সেটা সলা পরামর্শের মধ্যে হয়েছে। মেয়েরা যে না হয়তো আসলে যায় নাই, সেই সুবাদে ওরা কারোর কোনো অভিযোগও নাই, মেয়েরা কোনো অভিযোগ কারোর কাছে করে নাই এবং মামলা দিতে রাজি নেই। পোড়াবাড়ি ইউনিয়নের বড়বেলতা গ্রামে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি ধামাচাপা দিতে এলাকাবাসী যে উদ্যোগ নিয়েছিল কিংবা যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে এবং আপনাদের জানাতে আমরা এসেছি টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের বড়বেলতা এলাকায়। এই এলাকায় আসার পর আমরা প্রথমে চেষ্টা করেছিলাম যে লাইভের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো, কিন্তু আমরা এই জায়গায় আসার পর যে বিষয়টি দেখতে পেলাম সেটি হচ্ছে যে এলাকাবাসী ইতিমধ্যেই বিষয়টি মীমাংসার পথে নিয়ে এসেছে, অর্থাৎ ধামা চাপা দেওয়ার যে বিষয়টি থাকে সেই কাজটি করার চেষ্টা করছে এবং যে কারণে লাইভ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আমরা এলাকার যে জনপ্রতিনিধি রয়েছে, মেম্বার রয়েছে, আমরা তার বক্তব্য ধারণ করেছি এবং এ এলাকায় যে মহিলাকে কেন্দ্র করে এই ঘটনাটি এবং যার বিশেষ অঙ্গ কর্তনের বিষয়টি আমরা আপনাদের জানানোর উদ্দেশ্যে এলাকায় এসেছি, তার সেই পরিবারের কিছু মানুষের বক্তব্য